আছে জেবি দেখতে বলি জেবি দেখার সময় কোনো ঘাবড়ানোর কিছুই নেই পেশেন্টকে বলবা রিডিং এর রকম কনসার্ন নেওয়ার পরে এক্সপোজ সাধারণত এখানে করা হয় যদি কোনো কলার পড়া থাকে তাহলে তুমি ফার্স্ট বাটনটা খুলে ফেলতে পারো খুলে ফেলে এই এরিয়াটাকে এক্সপোজ করতে এক্সপোজ করার পর পেশেন্টকে বলবা আব্বা বাম দিকে একটু তাকান ঠিক আছে বাম দিকে ঘুরতে বললে কিন্তু উনি স্টেনোক্লিয়ার মাস্টয়েডকে অ্যাক্টিভেট করে ফেলতে পারে আমার উদ্দেশ্য স্টেনোক্লিয়ার মাস্টয়েডকে অ্যাক্টিভেট করা না শুধু এই এরিয়াটাকে এক্সপোজ করা তাহলে আমি এখানে একটা ট্রায়াঙ্গেল বসলাম দ্য ট্রায়াঙ্গেল হুইচ ইজ ফর্ম বাই দ্য টু হেড অফ দ্য স্টেনোক্লিয়ার মাস্টয়েড মাসল এন্ড বেস ইজ ফর্ম বাই দ্য ক্লাভিকল ঠিক আছে এই এরিয়াটাকে আমরা স্কিন করে দেখব যে এই এরিয়াতে কোনো পালসেশন আছে কিনা সো অবস্থায় কোনো পালসেশন নাই তখন আমরা পেশেন্টকে আইডিয়ালি 45 ডিগ্রিতে নিয়ে আসব তুমি এটা স্যারকে প্রথমে বলে নিতে পারো স্যার আই ওয়ান্ট টু প্লেস দিস পেশেন্ট ইন 45 ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে মনে করো আমি ওনাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাইছি বসে নিতে ঠিক আছে মনে করো উনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে থাকার পরে আমরা ওই এরিয়াটা থাকলে তো এইভাবে থাকবে আমার হাতের উপরে এইভাবে থাকবে ঠিক আছে এইভাবে থাকার পরে ওনাকে ওদিকে তাকাইতে বলবা এই যে আমি স্ক্রিন করতেছি এই এরিয়াটাকে দেখলাম এখানে কোনো পালসেশন নাই পালসেশন না থাকলে আরেকটা টেস্ট করা হয় কি টেস্ট বলছো এটাকে হেপাটো জুগুলার রিফ্লেক্স তুমি কিন্তু কখনোই হাত দিয়ে ধরবা না তোমাদেরকে শুধু দেখানোর জন্য দেখাই হেপাটো জুগুলার রিফ্লেক্স মানে এটাকে এটা আসলে অ্যাবডোমেন জুগুলার রিফ্লেক্স তুমি সেন্টার অ্যাবডোমেনে চাপ দিবা চাপ দেওয়ার পর এখানে তাকায় থাকবা দেখবা এখানে কিছু রেইজ করছে কিনা ঠিক আছে এটাকে বলা হয় হেপাটো জুগুলার রিফ্লেক্স এই দুইটা এক্সামিনেশনের শেষ যাদের ক্ষেত্রে জেবিপি রেইজ না যাদের ক্ষেত্রে জেবিপি রেইজ না তাদের ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আর হেপাটো জুগুলার রিফ্লেক্স এই দুইটা দেখা এই দুইটা দেখা মানে শেষ ঠিক আছে এখন মনে করো একটা পেশেন্টের ক্ষেত্রে জেবিটা রেইজ এখানে তুমি জেবিপি পাইছো তাহলে হাউ উইল ইউ মেজার দ্য জুগুলার ভেনাস প্রেসার কিভাবে মেজার করবা মনে রাখো স্টার্নোক্লিডোমাস্টয়েডের এখানে সেন্টিমিটারে আসলে সেন্টিমিটার দিয়ে আমরা সেন্টিমিটার দেখে নিবা ছোটটা যেটা সেটা হলো সেন্টিমিটার অ্যাঙ্গেল অফ লুইসে আমরা একটা স্কেল রাখবো পেশেন্ট কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক আছে অ্যাঙ্গেল অফ লুইসে একটা স্কেল রাখবো এইখান থেকে একটা স্কেল এইটার ভার্টিক্যালি সবার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হইতে হবে ঠিক আছে সবার অ্যাঙ্গেল 90 ডিগ্রি মনে করো এখানে এনলার্জ পাইছি জেবিপি এখান থেকে ধরে এই স্কেলের এখান পর্যন্ত আনবো ঠিক আছে এখানে মেজার করবো দেখো আমি কত পাইছি 1 নিচের দিকে রাখবো 1 নিচের দিকে রাখবো দেখো 4 সেন্টিমিটার সাপোজ আমি 4 সেন্টিমিটার পাইছি তাহলে কি বলছিলাম রাইট অ্যাট্রিয়াম থেকে অ্যাঙ্গেল অফ লুইস পর্যন্ত 5 সেন্টিমিটার এর সাথে আমরা 4 যোগ করবো 4 যোগ করলে হবে 9 সেন্টিমিটার অফ ওয়াটার ঠিক আছে তাহলে এটা আমাদের রেইজ বিকজ ইট ইজ মোর দেন 1 অফ নর্মাল নর্মাল আমরা বলছিলাম 8 পর্যন্ত বুঝতে পারছো হাউ উইল ইউ মেজার জেবিপি যদি কোনো কারো ইনলার্স থাকে ঠিক আছে আবার বলতেছি জেবির ক্ষেত্রে আইডিয়ালি তোমাকে যদি বলে জেবিটা এক্সামিন করে দেখো পেশেন্টকে বলবো স্যার আই ওয়ান্ট টু প্লেস দিস পেশেন্ট ইন 45 ডিগ্রি অ্যাঙ্গেল সুন্দরভাবে স্যারকে বললো স্যারকে বলার পর স্যার বললো নো নি অথবা বললো করো ঠিক আছে উনি তখন করে দিল অ্যাঙ্গেলে করলাম করার পরে আমরা পেশেন্টকে বললাম আবার আপনি একটু বাম দিকে তাকান পেশেন্ট বাম দিকে তাকাইলো আমরা ট্রায়াঙ্গেলে স্ক্রিন করলাম স্ক্রিন করে দেখলাম কোনো ভেনাস পালসেশন আছে কিনা ভেনাস পালসেশন সাধারণত ইনওয়ার্ডস হয় ঠিক আছে পালসেশন নাই কোনো ভেনাস পালসেশন নাই তখন আমার পেশেন্টকে জিজ্ঞেস করলাম আপনার পেটে কোনো ব্যথা আছে উনি বললো আমার পেটে কোনো ব্যথা নেই আমি আপনার পেটে একটু চাপ দিব ঠিক আছে সাপোজ ওনার পেটে ব্যথা আছে তুমি চাপ দিলে পেশেন্ট উ করে উঠলো তার কিন্তু ফেল করে দিবে একবারে ঠিক আছে তাহলে কি করতে হবে অবশ্যই পেশেন্টকে সবকিছু করার আগে জিজ্ঞেস করে নিন আপনার ব্যথা আছে কি পেটে চাপ দিলা দেখলা এখানে কোনো কিছু রেইজ করছে কিনা মানে হেপাটো যেগুলো রিফ্লেক্সটা পজিটিভ আছে এই দুইটা দেখা পর্যন্তই হলো যাদের ক্ষেত্রে জেবিপি নাই তাদের ক্ষেত্রে এই দুইটা এক্সামিনেশন করলেই শেষ যাদের ক্ষেত্রে জেবিপি আছে মানে জেবিপি রেইজড তাদের ক্ষেত্রে কি করবা পেশেন্টকে 45 ডিগ্রিতে বসাইলা অ্যাঙ্গেল অফ লুইসে তুমি স্কেলটা সেন্টিমিটার যেটা ছোট ছোট না সেটা সেন্টিমিটার 1 নিচে 1 থেকে উপরে দিকে উঠাইলা 1টা নিচে রাখলা এইভাবে করে রাখলা অ্যাঙ্গেল অফ লুইসে যেখানে তুমি জেবিপিটা রেইজ পাইছো সেইখান থেকে তুমি জেবিপিটা ওখানে লাগাইলা এই স্কেল দিয়ে এখানে দেখলা 4 সেন্টিমিটার অথবা 3 সেন্টিমিটার অথবা 5 সেন্টিমিটার এটার সাথে আরো 5 সেন্টিমিটার যোগ করে অত মিলিমিটারও বুঝতে পারছো দিস ইজ দ্য এক্সামিনেশন অফ জেবিপি